আমারই স্ত্রী, সমস্ত দেবী আমারই স্ত্রী। সুদামা বলছে কি আর কত আছে? বলে প্রভু বলছে 16,108 বিবাহ করেছি। আচ্ছা বন্ধু, দেখ আমার হাতে ভীষণ যন্ত্রণা করছে, তুই একটা কাজ করবি, সবার থেকে তুই এসে আমায় প্রণাম কর, আমি তোকে আশীর্বাদ দেব, তাহলে সবাই আশীর্বাদ লাভ করবে। ভগবান আর ভক্তকে প্রণাম করলেন, কেন সুদামা মহারাজ প্রণাম করলেন না? সুদামা মহারাজ ভজন করেছেন জীবনে, যে ত্যাগ করেছেন, আর প্রভু সেই ত্যাগের সেই ভজনকে প্রণাম, প্রভুকে তো সবাই প্রণাম করে এই সংসারে, কিন্তু ভগবান শুধু সুদামা মহারাজ প্রণাম করলেন। একবার বলুন রাধে সুদামা মহারাজ। প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে সুদামা পুরী পৌঁছে গেলেন। এমন সময় সুদামা পুরী গিয়ে দেখেন যে সুদামা মহারাজের কুটির নেই। তখন দারোয়ান যে ডেকে বলছে, শোনো ভাই, এখানে আমার কুটির ছিল, কোথায় গেছে? দারোয়ানরা বলছে, এখানে তো আমাদের রাজা থাকে। সুদামা মহারাজ বলছো নাকি একটু ডেকে দেবে? বলছে উনি তো নেই, উনি দ্বারকা পুরীতে গেছে। সুদামা মহারাজ ভাবছে দ্বারকা পুরী তো আমার না, ডেকে চলে এসেছি। আচ্ছা একটা কাজ করো না, তাতে সে মহারাজের স্ত্রীকে মহারানীকে ডেকে দাও। ওদিকে সুশীলা দেবী দেখছে স্বামী এসে গেছে আরতির থালা নিয়ে। যখন সুদামা মহারাজের আরতি করতে লাগলো দেবী সুশীলা, এমন সময় সুদামা মহারাজ পিছনে সরে গেল। সুদামা মহারাজ বলতে লাগলো, দেবী তুমি কে? তুমি আমার আরতি কেন করছো? দেবী সুশীলা বললো, স্বামী আমায় চিনতে পারছো না? আমি কি সুশীলা? সুশীলা তোর এই বৈভব, এই সম্পত্তি, এই টাকা পয়সা, এই ঘর বাড়ি কোথা থেকে এসেছে? তখন দেবী সুশীলা বলতো, তোমার প্রভু কৃপা করেছে। ওহো, তাই বলছি তোর কারণে, এই কারণে তুই আমার পাঠিয়েছিলি প্রভুর কাছে। তুই থাক, এই টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি নিয়ে থাক, আমি যাচ্ছি প্রভু ভজন করতে। পারে সুদামা মহারাজ যেতে লাগলো। দেবী সুশীলা বললো, প্রভু আমায় নিয়ে চলো, আমার কিচ্ছু চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। দুজন যেতে লাগলো। এমন সময় পিছন দিকে প্রভু ডেকে বললো, সুদামা সুদামা কোথায় যাচ্ছ বন্ধু? তুমি কেন ভাবছো এই সব কিছু তোমার? তুমি কেন ভাবছো না সব কিছু যে আমার, তাই আমার কথা ভেবে সবকিছু আমার ভেবে তুমি এই টাকা পয়সা দিয়ে সাধু সঙ্গ করো? তাই এমন ভাবে সুদামা মহারাজের উপর প্রভু কৃপা করলেন। শ্রী রাধে, সকল ভক্তদের কাছে অনুরোধ, আপনারা সবাই যা যা জায়গায় বসে পড়ুন। সুদামা